ইউক্রেনের সামরিক অভিযানের 31তম দিনে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। তাদের মোকাবেলা করছে ইউক্রেনের সেনারা। শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, যুদ্ধে তাদের বাহিনীর শক্তিশালী আঘাতে রুশ সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং 16,000 রুশ সেনা নিহত হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানে এ পর্যন্ত মস্কোর 1,351 জন সেনা নিহত হয়েছে আর 3,825 জন আহত হয়েছে। তারা বলছে ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ, এখন পূর্ব ইউক্রেনের দানবাস অঞ্চল পূর্ণ মুক্ত করতে মনোযোগ দেবে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক অভিযানের 31তম দিনে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। তাদের মোকাবেলা করছে ইউক্রেনের সেনারা। শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, যুদ্ধে তাদের বাহিনীর শক্তিশালী আঘাতে রুশ সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং 16,000 রুশ সেনা নিহত হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানে এ পর্যন্ত মস্কোর 1,351 জন সেনা নিহত হয়েছে আর 3,825 জন আহত হয়েছে। তারা বলছে ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ, এখন পূর্ব ইউক্রেনের দানবাস অঞ্চল পূর্ণ মুক্ত করতে মনোযোগ দেবে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক অভিযানের 31তম দিনে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। তাদের মোকাবেলা করছে ইউক্রেনের সেনারা। শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, যুদ্ধে তাদের বাহিনীর শক্তিশালী আঘাতে রুশ সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং 16,000 রুশ সেনা নিহত হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানে এ পর্যন্ত মস্কোর 1,351 জন সেনা নিহত হয়েছে আর 3,825 জন আহত হয়েছে। তারা বলছে ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ, এখন পূর্ব ইউক্রেনের দানবাস অঞ্চল পূর্ণ মুক্ত করতে মনোযোগ দেবে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক অভিযানের 31তম দিনে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। তাদের মোকাবেলা করছে ইউক্রেনের সেনারা। শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, যুদ্ধে তাদের বাহিনীর শক্তিশালী আঘাতে রুশ সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং 16,000 রুশ সেনা নিহত হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানে এ পর্যন্ত মস্কোর 1,351 জন সেনা নিহত হয়েছে আর 3,825 জন আহত হয়েছে। তারা বলছে ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ, এখন পূর্ব ইউক্রেনের দানবাস অঞ্চল পূর্ণ মুক্ত করতে মনোযোগ দেবে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক অভিযানের 31তম দিনে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। তাদের মোকাবেলা করছে ইউক্রেনের সেনারা। শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, যুদ্ধে তাদের বাহিনীর শক্তিশালী আঘাতে রুশ সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং 16,000 রুশ সেনা নিহত হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানে এ পর্যন্ত মস্কোর 1,351 জন সেনা নিহত হয়েছে আর 3,825 জন আহত হয়েছে। তারা বলছে ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ, এখন পূর্ব ইউক্রেনের দানবাস অঞ্চল পূর্ণ মুক্ত করতে মনোযোগ দেবে রুশ বাহিনী।